মানুষ আর বই পড়ে না, পড়ে সোশ্যাল মিডিয়ার ছোট ছোট কমেন্টস। মানুষ আর সংবাদপত্র পড়ে না, বড় জোর শিরোনাম পড়ে। মানুষ এখন আর সিনেমা দেখে না, দেখে রিলস। কমেডি করো দেখবে, ভায়োলেন্স দেখবে। আমি কিছুদিন হলো কবিতা পড়ার ভিডিও পোস্ট করছি ফেসবুকে, প্রচুর ভিউয়ার, কিন্তু ইনসাইটে গিয়ে দেখি অধিকাংশই 3 সেকেন্ড দেখে বেরিয়ে গেছে। অস্থির একটা প্রজন্ম তৈরি হয়েছে গত 30 বছরে। এদের জন্য কষ্ট করে লেখালেখি করতে ইচ্ছা করে না, মনে হয় লেখালেখি ভুলে গিয়ে বই পড়ে আর নাটক সিনেমা দেখে যা খেতে মন চায় তা তৃপ্তি করে খেয়ে পৃথিবী ভ্রমণ করে জীবনের বাকিটা সময় কাটিয়ে দিই। লিখেছেন প্রিয় লেখিকা তসলিমা নাসরিন, এক গভীর হতাশার প্রকাশ তার এই লেখা।